আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করছি সবাই সবার পরিবার পরিজন নিয়ে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে শীতকাল চলে এসেছে আর শীতকালে কিন্তু আমরা সবাই কম বেশি ভাজা পোড়া খেতে পছন্দ করি তো আমার এরকমই আজকের একটি রেসিপি তো চলুন চলে যাই মূল রেসিপিতে এখানে একটি প্লেটে আমি হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়া লবণ নিয়েছি সেই সাথে নিয়েছি হচ্ছে ধনে পাতা পেঁয়াজ রসুনটাকে কুচি করে নিয়েছি সাথে আছে মরিচ কুচি তো এখন আমি সবগুলো উপকরণকে ভালোভাবে মিক্সড করে নেব তো এই উপকরণগুলো একটু সময় নিয়ে ভালোভাবে মেশাতে হবে যেন পরবর্তী উপকরণের সাথে খুব সহজেই মিশে যায় তো এই উপকরণগুলো মাখানো হয়েই গেছে এখন আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম একটা ডো এখানে হচ্ছে দু মোটো চালের গোড়া দিয়েছি আর হচ্ছে এক একমোটো আটা দিয়েছি তো এটা দিয়ে হলুদ মরিচ ধনিয়া দিয়ে ভালো করে ডো বানিয়ে নিয়েছিলাম তো এখন আমি এই পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা এবং সাথে যে আরো উপকরণগুলো আছে এগুলা দিয়ে ভালোভাবে আবারও হাতে সাহায্যে মিশিয়ে নিব এবার আমি এখানে শীতকালীন যে সরিষা ফুলটা পাওয়া যায় এটা সব জায়গায় এখন পাওয়া যাচ্ছে যেহেতু এখন শীতকাল তো ওই সরিষা ফুলটা এখন এখানে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব এখানে আর কোনো পানি অ্যাড করার প্রয়োজন নেই আর সরিষা ফুলটাকে কিন্তু খুব বেশি কচলে কচলে মিশানো যাবে না তাহলে পানি ছেড়ে দেবে আর এটা মাখানোর পর সরিষা ফুলটা মাখানোর পর বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না বেশিক্ষণ রাখলে পানি ছেড়ে দিবে তো একটু সরিষা ফুল রেখে দিবেন যখনই দেখবেন যে ডোটা পাতলা হয়ে গেছে তখন আবার ওখানে আর একটু সরিষা ফুল এড করে দেবেন তো এভাবে করে আমি এখন গরম তেলের মধ্যে এই সবগুলো উপকরণ মাখানো সরিষা ফুলের যে ডোটা বানিয়েছি সেটা হাতের সাহায্যে একটু একটু করে গরম তেলের উপরে দিয়ে দিচ্ছি এখানে আপনারা হাত দিয়ে না করতে চাইলে চামচও ব্যবহার করতে পারেন এই সরিষা ফুলের পাকোড়াটা বানানোর সময় অবশ্যই চুলা আঁচটা মিডিয়াম আছে রাখতে হবে নয়তো পাকোড়াটা উপরে পড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে তো তৈরি হয়ে গেল সরিষা ফুলের পাকোড়া এটা খেতে কিন্তু অনেক টেস্ট আর শীতকালে একবার সরিষা ফুলের বড়া না খেলে কিন্তু চলেই না তো আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন আর আপনারাও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ